नमस्कार बंधुरा रेसिपि प्यारे सबाई के स्वागत आशा करी सबाई खूब भलो आज के साउथ इंडियन डिश धोसा कर देखो और यहाँ क्यों परफेक्ट करते टीपसह सेटाई आज के अपन संगे शेयर करी और ये धोसा खेते कार ना भलो लागे बोलूँ और यही रकम वेदारे तेल चलू देखे नबें परफेक्ट धोसार रेसिपि एखे किन्तु मेजरमेंट खूब जरूरी डाल और चाल एर भागटा रखते हैं 1:3 अर्थात एक कप चाले तीन भागर एक भाग डाल निलाम और तीन भाग नेब चाल ये अपनी जतटा करबें ठीक ये मेपे मेपे निये करते पारें। आमी एखाने दो कपर मेजरमेंटे करछी अर्थात दुई बार आमी एरकम चाल निलाम तीन भाग और एक भाग करे ये डाल निच्छी बिउलिर डाल और ये धोसा करार जोन्नो आमादेर प्रिपारेशनेर टाइमटा किन्तु दुई दिन लेगे जाए केनना एखाने ये देखछेन आमी चालटाके आर डालटाके भालो करे धुइये निएछी एखाने आमी सकाले 11टार समय चाल डालगुलोके भिजिए रेखे दिच्छी। आमी एटा तैरी करब परेर दिन भिजिए रेखे दिलाम धुइये एइबार आमी 7-8 घंटा पड़े आमार रात्रि बेलाय आमी एटाके एबार पेस्ट करे निच्छी भालो करे चालटा नरम हो गेछे और ये चाल और डाल किन्तु सब समय आलादा करे भेजानो चेष्टा करबेन ना भेजाते हबे और आलादा करे एइभावे मिक्सिते पेस्ट करब और आगे चालटा पेस्ट करे नेब ना होले चालटा किन्तु भालो पेस्ट हबे ना। खूब भालो करे एइभावे एक पेस्ट तैरी करे निलाम एबार डालटाके करब डालटा जदि एई क्षेत्रे आमी आगे करतम ताहले चालटा एकटु जेहेतु बिउलिर डाल सरसरे चालटा किन्तु भालो पेस्ट होतो ना। एरकम एकटा स्मूथ लेई तैरी करे निते हबे आर जेनो एकटुओ दाना ना थाके डालेर। एइबार आमी दुटोके एकसंगे मिशिए देव ভাবতে পারেন যে একসঙ্গে করলেই তো হয়ে যেত কিন্তু না একসঙ্গে করলে ভালোভাবে পেস্ট হবে না চাল আর ডাল দুটোকে আলাদা করে নিয়ে এইভাবে মিশিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এইবার ওভারনাইট আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দেব। এখানে আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে ওই জন্য এটাকে একটা অন্য বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি তাহলে আমার করার সময়ও সুবিধা হবে। এবার ওভারনাইট রেখে দিলাম এইবার আমি পরের দিন সকালে যখন আমি ব্রেকফাস্ট করছি তখন এইবার পুর হিসাবে আমি আলুটা তৈরি করে নিচ্ছি আগে পুরের জন্য কারি পাতা সরষে বাদাম কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এখানে আপনি যদি মটর ডালও ভিজিয়ে রাখতে পারেন কিংবা গোটা মটর এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে টেস্টটা ভালো হবে। নুন হলুদ দিলাম এইবার এটাকে খুব ভালো করে তৈরি করে নেব আলুটা আলুটা যখন হয়ে যাবে তখন কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে মানে এবার তৈরি হয়ে গেল ধোসার পুর। এইবার ব্যাটারটা দেখুন আমার ওভারনাইট যেটা ছিল এইবার এখানে আমি নুন দিলাম যদি একটু আপনি গোলমরিচের গুঁড়ো দিতে পছন্দ করেন সেটাও দিতে পারেন এর মধ্যে। এইবার সুন্দর করে এটাকে পেস্টটা তৈরি করে নিচ্ছি এইবার এটাকে একটা স্মুথ পেস্ট করতে হবে একটু জল দিয়ে নিলাম খুব পাতলাও হবে না আবার একদম গাঢ় হলে কিন্তু এটা টানা যাবে না এটা খেয়াল রাখতে হবে। আর এই ওয়েদারে ফার্মেন্টেশনটা কিন্তু বেশ ভালো হয় ধোসার যার জন্য ধোসা ইডলি এই সময় খেতেও ভালো লাগে। এবার তাটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু চিপকে যাবে এর মধ্যে একটু তেল দিয়ে মুছে নিলাম। এইবার এক এক হাতা করে এইভাবে সুন্দর করে আলতো হাতে এটাকে টেনে নিতে হবে এখানে কিন্তু বেশি প্রেসার দেওয়া যাবে না কখনো। প্রথমে কিছুক্ষণ আমি গ্যাসটা বাড়িয়ে রেখে দিয়েছি এইবার যখন রংটা ধরে আসবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে দেব উপর থেকে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই তেলটা সম্পূর্ণ ধোসার গায়ে আমি টেনে দেব এটাতে খেতে টেস্ট হবে অনেক বেশি।
आपनी पुर छाड़ा जखन प्लेन धोसा करबें तखन एखाने आपनी बाटारो दिए निते पारें ताहले खेतेओ भालो लागबे आर खूब सुंदर एकटा कलर आसबे। देखो ना आस्ते आस्ते लाल रंग धरे जाच्छे आर जखन रंग धरे जाबे सम्पूर्णटाय तखन किन्तु एटा आपना आपनी चाटू थेके छेड़े आसबे। এই পুরটা কতটা দেবেন সেটা আপনার উপর নির্ভর করছে। পুর বা পুরের সঙ্গে ঝাল এটা যে যার পছন্দ মতন করে নেবেন। দেখুন কেমন তৈরি হয়ে গেল, কত সুন্দর একটা পারফেক্ট দোসা। আমি আরেকটাও আপনাকে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে আলতো হাতে টানবেন, প্রথমে গ্যাস বাড়িয়ে অপেক্ষা করতে হবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের বলছি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে এই রকম সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবেন। আর দেখুন কত সুন্দর হয়ে গেল, সঙ্গে নারকলের চাটনি আছে আর আছে ডাল, একদম পারফেক্ট দোকানের মতন আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।